আসলে যে টুটুলকে বিয়ে করেছিলাম আমি সেই টুটুলকে চাই, আমি এসআই টুটুলকে চাই না। ওকে সমস্ত জায়গা থেকে আমি ব্লক করে দিয়েছি, ব্লকটা আমি খুলি না। সঙ্গীত শিল্পী এসআই টুটুলের সঙ্গে বিচ্ছেদ নিয়ে নীরবতা ভাঙলেন তানিয়া আহমেদ। বোঝাপড়া না হওয়া সহ একাধিক কারণে দীর্ঘদিন তাদের মধ্যে দূরত্ব ছিল। পরে এসআই টুটুল তানিয়াকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠান বলে দেশের একটি অনলাইন মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন এই অভিনেত্রী। যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন সিরাজ সোনিয়ার সঙ্গে সম্পর্ক করানোর পর টুটুল আর তানিয়ার সম্পর্কে ফাটল ধরে। তখন টুটুল যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। সেই সময় তানিয়া চেষ্টা করেও টুটুলের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। বুঝতে পারেন টুটুল তাকে ব্লক করে রেখেছেন। তারপরেও একের পর এক তিনি এসএমএস দিয়েছেন। পরে তার কাছে মনে হয়েছে টুটুল তাকে ছাড়া থাকতে চায়, তার মতোই তাকে থাকতে দেওয়া দরকার। সেই সময়ই তিনি মানসিকভাবে প্রস্তুতি নেন, তাদের সম্পর্ক হয়তো আর থাকছে না। তানিয়া বলেন, যেদিন মনে হয়েছে টুটুল আমার সঙ্গে থাকতেই চায় না, সেদিনই আমি টুটুলকে সবকিছু থেকে ব্লক করে দেই। এখন আমার বাচ্চারাই ফোন দেয়, তাদের সঙ্গে কথা হয়। আমি চাই না আমার বাচ্চারা অসম্মান করা শিখুক, তাদের বাবাকে অসম্মান করুক, চাই না। তবে এই ব্লক আর কোনোদিনও খুলব না। আমি যে টুটুলকে বিয়ে করেছিলাম সেই টুটুলকেই চেয়েছি, এসআই টুটুলকে চাইনি। তানিয়া আহমেদ বলেন, বাস্তব জীবনে আবেগটা অন্যরকম, প্র্যাকটিক্যাল লাইফে এটা কঠিন। এটা যখন জীবনের ওপর কোনো প্রভাব ফেলে তখন মনে হয় একটু একটু করে দূরত্ব তৈরি হচ্ছে। আমরা চেষ্টা করেছি কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে মেলেনি। মানুষ বলবে, তানিয়া আপা এমনিতেই আপনার একটা পাস্ট লাইফ ছিল, এখন আবার কেন? সাধারণত মেয়েরা এই সাহসই করে না, কিন্তু লাভ হয়নি। টুটুলের সঙ্গে সংসার করার সময়ই তানিয়া বুঝতে পারেন তাদের মাঝে মিথ্যা কিছু একটা দাঁড়িয়েছে। অভিনেত্রী বলেন, প্রতিনিয়ত যে মানুষটার সঙ্গে আমার সমস্যা চলছে, একসময় মনে হয় দুজনের মধ্যে মনের মিল না থাকার চেয়ে সত্য ভাষণটাই জরুরি দরকার। তানিয়ার মতে তারকা খ্যাতি পাওয়ার পর একটু একটু করে বদলে যান টুটুল, একটা সময় সে বদলে যাওয়া অপরিচিত মানুষের মতো হয়ে ওঠেন যেন। তাই এসআই টুটুল নয়, আগে শুধু টুটুলকে চাইতেন তানিয়া, এটা নিয়ে তাদের মধ্যে মান অভিমান চলত। তানিয়া বলেন, টুটুল আমার উপর খেপে গিয়েছিল। ও আমাকে বলতো, আমার সাকসেস তোমার সহ্য হচ্ছে না। তার সাকসেস নাকি আমার সহ্য হচ্ছে না, ও আমার ভালোবাসার জায়গাটাই বুঝতে পারলো না। আমি জীবনে একটা উইশ পেলে বলতাম, তুমি সেই আগেই টুটুল হয়ে যাও। জানা যায় 2021 সালে তানিয়াকে ডিভোর্সের 8 মাস পর শারমিন সিরাজ সোনিয়াকে বিয়ে করেন টুটুল।